একটা প্রশ্ন আছে, শীতকালে কোন খাবার গুলো উপকারিতা বেশি? নবীজি কোন কোন খাবার পছন্দ করতেন? মধু খাবেন, কি খাবেন? মধু খাবেন, এরপর সরিষার তেল ব্যবহার করবেন, এটা রাসূল করতেন। সরিষার তেল মানুষের শরীরকে কি করে? গরম করে। আর সবজি জাতীয় যত খাবার এগুলা খাবেন, সবজি জাতীয় খাবার। এরপরে সুযোগ থাকলে খেজুর খাবেন, কি খাবেন? ছাতু খাবেন। প্রেসার যখন ল হয়, আল্লাহ রাসূল পরামর্শ দিছে মধু দিয়ে ছাতু খাও। ছাতু এখন আর বানায় না, এটা খুব উপকারী জিনিস। ছাতু বলেন কি? ছাতু খাবেন, হ্যাঁ ছাতু, এটা খুব উপকারী জিনিস। ছাতু দিয়ে মধু দিয়ে মাখাইয়া খাবেন। এরপরে ওই যে আমাদের দেশে আবার একটা লাড়ু খায়, নাড়ু বলে না, এটা মূলত মুসলমানদের খাবার, এটাও ছাতু দিয়ে বানায়। এটা কি দিয়ে বানায়? এটা আপনার ঠান্ডা কাটে, এই খাবারগুলা খাবেন। আর শীতকালীন যত ফল আছে, মৌসুমি ফল, সবগুলা খাবেন। শীতকালে শাক সবজি কম না বেশি বলেন? এটা আমরা খেয়াল করি না। আল্লাহ পাক যখন যেই সিজনে যেই সবজিটা যেই ফলটা বান্দার জন্য স্বাস্থ্যের জন্য উপকারী, সেই সবজিটা সেই ফলটা সেই মৌসুমে আল্লাহ দান করে। কথাটা আরেকবার বলি, বান্দার শরীরের জন্য যেই মৌসুমে যেই ফলটা যেই সবজিটা সবচেয়ে উপকারী, ওই সময় ওই মৌসুমে আল্লাহ ওই ফলটা দেয়। মৌসুম ছাড়া ফল আপনি পাবেন, কিন্তু মজাটা মৌসুমের মতো পাবেন না। যেমন এখনো কিন্তু বাজারে আম আছে, আছে না? আচ্ছা, কয়েকদিন আগে আমি ফেসবুকে একজন আমাকে নক দিছে যে মোল্লা ভাই এই আমগুলো আছে, আমি আপনার জন্য পাঠাই, আপনি একটু ইয়াটা দেন। তো দিলাম, আম পাঠাইছে, আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়া ফল তো, কিন্তু আমের সিজন তো এখন না। তো এত সুন্দর দেখে আমি আমার ওয়াইফকে বললাম কাটো, তা আম কাটছে, আম খাইতেছি কিন্তু আম না কি বুঝতেছি না। পরে হাদিসটা পরে বুঝলাম যে আহারে, আমের মৌসুমে আম মজা, অন্য মৌসুমে এটা কি না? মজা না। কাঁঠালের সময় কাঁঠাল মজা। এই যে দেখবেন মৌসুম সারা তরমুজ বাঙ্গি আছে না, তরমুজ ফানি সারা কিচ্ছু নাই, কিন্তু মৌসুমেরটা মিষ্টি। মৌসুমেরটা কি? এটা হলো আল্লাহ পাকের একটা কারিশমা। এই জন্য যখন যেটা দরকার, লাল শাক সারা বছর পাবেন, কিন্তু শীতকালেরটার মতো লালও হয় না, মজাও লাগে না। আমি মাঝে মধ্যে অনেক জায়গায় খাইতে বলি কি এটা কি আসল না নকল, দেখবেন কিছু লাল শাক আছে এটার কোনো রং টং নেই। আমি ছাত্র জীবনের কথা বলি, লজিং ছিলাম, তো ওনারা ওই যে লাল শাক দিয়ে খাটা রান্না করত, আমি দুই তিন বাটি এমনিই খেয়ে ফেলতাম, এত সুন্দর লাগতো। মৌসুমি জিনিসের মধ্যে কি উপকারী অনেক বেশি। এই জন্য কাঁঠাল বলেন, আম বলেন, যে কোনো ফল বলেন, মৌসুম। এই জন্য শীতকাল হলো মোমেনের জন্য মৌসুম। কি মৌসুম? বসন্তকাল। বলেন কি কাল? বসন্তকাল। এই জন্য আল্লাহ শুক্রিয়া করা, খাবেন নিয়ামত আল্লাহ শুক্রিয়া করবেন, সেজদা দিবেন আল্লাহকে যে আল্লাহ তোমার শীতকালে কত সবজি। আপনি দেখেন বাজারে যে এখন কত রকম পালং শাক, লাল শাক, এরপরে আবার দেখবেন বসন্তকালের আগে দিয়ে আরেকটা শাক আমাদের দেশে আসে যেটা গম ক্ষেতের মধ্যে হয়, বোত্তা শাক। ইয়েস, মজা কম না বেশি? সারা বছর কোথাও এটা পাবেন না, কিন্তু ওই সময়টাতে আসে না নাই। আবার আরেকটা শাক আছে, এটা ওই যে সিমির বিচি দিয়ে রান্না করে, গিমা শাক, এটারও একটা মৌসুম আসে না নাই। এই জন্য বান্দা শরীরের জন্য কোন ফলটা কোন সবজিটা কোন শাকটা কোন মৌসুমে দরকার, এটা সবচেয়ে ভালো জানেন কে? যেন আপনি কৃত্রিমতা দিয়া আসল স্বাদ নিতে পারবেন। এটাকে বলা হয় দুধের স্বাদ ঘোলে, দুধের স্বাদ ঘোলে মিঠানো, কিন্তু দুধের স্বাদ আপনি পাবেন না। আপনি এটা বলতে পারবেন যে এটা খাইছি, কিন্তু আসল মজা পাওয়া যাবে না।